সূর্যটা ডুবে যায় দিগন্তের সীমায়, আলো আধার মেশে না তো একই মোহনায়, রাতের তারা নীল হয়ে জ্বলবে সেই আলো পথ ধরে, তুমি চলবে তুমি চলবে, নতুন একটা ভোর অপেক্ষায় তোমার। বাচ্চাদের মধ্যে ভালো লাগছে এটাই যে আমি মোহনপুর থেকে এসেছি, তো আমি সম্ভবত বছর দশেক পরে হলে এসেছি। আমি যতদূর জানি যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম সিনেমা যেটা একটা মানে ভূতের গল্প নিয়ে যেটা করা হয়েছে। আমরা ইংরেজিতে সাধারণত জেনারেলি চীনাররাও এই সিনেমাগুলো দেখি, যে প্রেক্ষাপট যে অবস্থাটা থাকে আর কি, নিয়ে আসতে আসলে ভরসা পাই না। এক হচ্ছে সিনেমা হলের কন্ডিশন, দ্বিতীয়টা হচ্ছে সিনেমাটার কন্ডিশন, দুটো কারণেই আসলে আসতে খুবই ইতস্তত বোধ করি। তো এই সিনেমাটা যেহেতু আমাদের জন্য একটু ভিন্নধর্মী একটা আবেদন নিয়ে এসেছে, আমার মনে হয় যে আমার বাচ্চারা অখুশি হয়নি, সবাই খুব প্লিজড এবং হলের ভিতরে বেশ কিছু ক্যারেক্টার নিয়েই দেখলাম তারা খুব উজ্জীবিত। গানগুলো ভালোই লাগলো, একটা নতুনত্ব মনে হলো, ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে উপভোগ করতে পারলাম, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসছিল। আমরাই করবো, আমরাই করবো ঘটনা কিন্তু ভয় পেলে হবে, মরা মানুষ আর ভীতু মানুষ সমান।